হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা নিয়ে এসেছি ডিসেম্বর মাস কেমন যাবে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাস কেমন যাবে না যাবে সেটা জেনে নেব তার আগে একটি কথা বলবো আমি দু হাজার কুড়ির বর্ষ ফল আপলোড করে দিয়েছি সেটি যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিয়েছি সেটা গিয়ে অবশ্যই দেখে নিন এখন যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বরাশি রাশি বিশ্ব রাশি ডিসেম্বর মাস কেমন যাবে না যাবে ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জব কেমন যাবে জবের ক্ষেত্রে বলবো আপনারা এই সময় দেখবেন আপনাদের একটু বেশি জবের জায়গায় পরিশ্রম করতে হচ্ছে নিজের কাজটা একটু বেশি দেখাতে হচ্ছে কিন্তু জবের জায়গায় কোথাও গিয়ে একটু প্রবলেমও অ্যারাইজ করবেন প্রথম দিকটা পনেরো তারিখের মধ্যেই প্রবলেমটা হবে যেমন কেউ ধরুন আপনাকে নিয়ে কোনো কথা বলছে বা আপনাকে নিয়ে কোনো পলিটিক্স হচ্ছে এই ধরনের জিনিস কিন্তু জবের জায়গায় হবে এই সময় মন দেবেন না নিজের স্কিল ডেভেলপ করুন নিজেকে কাজের মধ্যে ইনভলভ করে রাখুন দেখবেন আপনার কাজ ঠিকঠাক চলে যাচ্ছে কিন্তু আপনি যদি সেই সময়ের মধ্যে পড়ে যান যে কে কী বলছে না বলছে আমাকে নিয়ে এই যে ঘটনাটা হচ্ছে এগুলো জবের জায়গায় হয় পলিটিক্স হয় ঠিক আছে কিন্তু সেই পলিটিক্সে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন না নিজেকে জবের জায়গায় ঠিকঠাকভাবে মানে মন দিন নিজেকে একদম কনসেনট্রেট রাখুন যে আমি অফিসে এসেছি আমি দিকে মন দেবো না জবের জায়গায় ঠিকঠাক করুন নিজে নতুন নতুন জিনিস শিখুন আপনার যে জবটা সেটাকে কী করে আরও ভালো ডেভেলপ করা যায় সেদিকে নজর দিন সেই সমস্ত জিনিস কিন্তু ভালো হবে কিন্তু জব চেঞ্জ করার ক্ষেত্রে আমি বলবো যারা চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো পনেরো তারিখ এর পর থেকে যদি যে কোনো জব চেঞ্জ করছেন তাদের জন্য ভালো বা কেউ যদি চাইছেন কি আমি ট্রান্সফার হব তাদের জন্য সময় ভালো সরকারি যারা চাকরি করেন তাদের জন্য একটু প্রবলেম আছে যে সমস্ত মানুষরা মানে একটু ইললিগাল কাজ করেন সরকারি চাকরির ক্ষেত্রে তাদের একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে নাহলে কি কোথাও প্রবলেম অ্যারেঞ্জ করতে পারে যারা সরকারি চাকরি করেন যারা ট্রান্সফারের কথা ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো এই সময় আপনারা চেষ্টা করুন আপনাদের কিন্তু জবে ট্রান্সফার হয়ে যাবে এবার জেনে কোন 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 জব খুব ভালো যাবে যারা সেলস মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে যারা আইটি প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে যারা রেলে জব করেন তাদের জন্য সময়টা ভালো যারা ব্যাঙ্কে জব করেন তাদের জন্য সময়টা ভালো কিন্তু যারা ধরুন ভাবছেন কি আমি একটা জব করছি পার্শালালি আরেকটা কিছু করব। অনেকে এটা করে থাকে তাদের জন্য আমি বলবো এই মান্থটা খুব একটা ভালো না সেরকম কিছু করতে যাবেন না সেরকম কিছু করতে গেলে কোথাও গিয়ে কিন্তু প্রবলেম করবে। করবো সেই সব থেকে দূরে থাকাই আমার মনে হয় বেশি ভালো হবে বন্ধুরা আমি স্যাটারাইট ট্রানজিট এবং জুপিটারের ট্রানজিট এগুলো নিয়ে ভিডিও আপ করেছি এগুলো যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি অতি অবশ্যই গিয়ে দেখে নিন তাহলে বুঝতে পারবেন দু হাজার কুড়ি বড় 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 দুটো চেঞ্জেস আপনার লাইফে কি পরিবর্তন নিয়ে এসছে সেগুলো অবশ্যই গিয়ে দেখবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশান এসে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে হন তাহলে অতি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকানটা প্রেস করবেন যাতে ভিডিও আপ করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে চলুন এবার জেনে নিই বিজনেস কেমন যাবে বিজনেসের ক্ষেত্রে ভালো যদি আপনি ভাবেন কি নতুন বিজনেস মানে শুরু করতে চাইছেন তাদের জন্য সময় ভালো বিজনেসে ইনভেস্ট ভালো পার্টনারশিপ বিজনেস ভালো বিজনেসে ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন বিজনেসে আপনাদের কাস্টমারের সাথে বন্ডিং ভালো হবে তবে বিজনেসে আমি একটা কথা বলবো কাউকে বেশি মানে কোনো কথা শেয়ার করে ফেলবে না বিজনেসে অনেক কিছু ট্রিক্স থাকে যেগুলো আমরা অ্যাপ্লাই করি ঠিক আছে সেগুলো বন্ধু ভেবে কাউকে বেশি বলে ফেলবেন না কারণ প্রফেশন প্রফেশান কিন্তু প্রফেশনের জায়গায় পার্সোনাল রিলেশানটাকে মিলিয়ে ফেলবে না তাহলে কিন্তু প্রবলেম হবে এই ক্ষেত্রে আপনার প্রবলেম অ্যারাইজ করবে নিজের মনের কথা চট করে কাউকে বলবেন না তাহলে কিন্তু শত্রুতা বেড়ে যাবে নতুন বিজনেস ভালো যদি ধরুন ভাবছেন কি লোনের জন্য অনেক দিন ধরে অ্যাপ্লাই করেছেন লোন পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা ভালো এই সময় কোন কোন বিজনেস ভালো যাবে কসমেটিক্স ওরিয়েন্টেড বিজনেস ভালো যাবে যাদের পার্লার আছে সেই সব বিজনেস ভালো যাবে যারা ধরুন ফুড প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাদের বিজনেস ভালো যাবে সেলসের বিজনেস ভালো যাবে মার্কেটিংয়ের বিজনেস ভালো যাবে ক্যামেরা যাদের ফটোগ্রাফির বিজনেস আছে সেই বিজনেস ভালো যাবে তারপর ধরুন যারা ল প্রফেশন আছে তাদের বিজনেস ভালো যাবে যারা ধরুন টিচার আছেন তাদের বিজনেস ভালো যাবে এই সমস্ত বিজনেসগুলো কিন্তু এই মাসে ভীষণ মাত্রায় ভালো যাবে আপনারা দেখতে পাবেন বিজনেসের নতুন নতুন কানেকশান বাড়বে আপনাদের যে কানেকশানগুলো ফিউচারে গিয়ে কিন্তু আপনাদের অনেক ভালো রেজাল্ট দেবে এটা আপনারা ফিল করতে পারবেন তবে আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে ম্যাড লাইফের ক্ষেত্রে ভালো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে রোম্যান্টিক একটা দুজনের মধ্যে মনোভাব তৈরি হবে দুজন দুজনকে সময় দেবেন গুরুত্ব দেবেন দুজনের মধ্যে যদি আগে কোনো ঝামেলা অশান্তি হয়ে থাকে সেগুলো এই সময় সলভ হয়ে যাবে এই জিনিসগুলো আপনাদের মধ্যে খুব ভালো এই সময় দেখা যাবে যে নিজেরা আগে গিয়ে কথা বলছেন আগের পর যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সময় আপনারা না খুব মানে হেলথ কনসিয়াস হয়ে যাবেন ধরুন আমাকে জিম যেতে হবে আমাকে ইয়োগা জয়েন করতে হবে আমাকে সকালে উঠে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে এই ধরনের যেমন আমরা বলে থাকি এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে খুব বাড়বে বিশেষত এটা আমি বলবো মহিলাদের ক্ষেত্রেই একটু বেশি বাড়বে হ্যাঁ ভালো ফিটনেস খুব ভালো জিনিস ফিটনেসের মধ্যে সবার থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে এরপরে বলবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে লাভ লাইফের জন্য সময়টা খুব ভালো যারা ভাবছেন কি রিলেশনটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাবেন তাদের জন্য খুব পারফেক্ট সময় রিলেশানটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কথা বলুন বা কাউকে অনেক দিন ধরে ভাবছেন কি প্রপোজ করবেন করতে পারছেন না হুম তাই সেই সবের জন্য সময়টা খুব ভালো এই সময় প্রোপোজ করে দিন অপোজিট থেকে হয়তো আপনি পজিটিভ রেজাল্টই পাবেন আমি বলবো যা করবেন পনেরো তারিখের পরে করুন পনেরো তারিখের পর সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এবার জেনে নেব কি স্টুডেন্টদের জন্য সময়টা কেমন স্টুডেন্টদের জন্য সময়টা পড়ব যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়েন তাদের জন্য সময় খুব ভালো যদি বার চেয়ার পারমিট করে আপনাদের জন্য এই সময় থেকে মানে ডিসেম্বর মাস থেকে একটা গোল্ডেন টাইম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে যারা ধরুন হায়ার স্টারের জন্য ভাবেন ভাবছেন তাদের জন্য ভালো যারা জয়েন্টের জন্য প্রিপারেশান নিতে চাইছেন তাদের জন্য ভালো কিন্তু স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে কোথাও গিয়ে আপনাদের মানে বেশি ইন্টারনেটের প্রতি ঝোঁক তারপরে বেশি মোবাইলে গেম খেলা এই ধরনের জিনিস কিন্তু বাড়তে পারে তবে স্কুল স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু হবে দেখবেন সিলেবাস কিন্তু শেষ করতে পারছেন না এক্সাম সামনে অথচ সিলেবাস শেষ করতে পারছেন না এই ধরনের জিনিস কিন্তু স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে হতে পারে স্কুল স্টুডেন্টদের জন্য একটু মানে টলমলের সময়টাই আমি বলবো যারা টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো যারা কোনো এম বিএ এম চেক এম এই ধরনের পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এবার জানবো আপনাদের হেলথ ইস্যুস কী আছে হেলথ হেলথ নিয়ে কিন্তু প্রবলেম থাকছে আথারাইটিসের প্রবলেম থাকছে চোখের প্রবলেম থাকছে লিভারের প্রবলেম থাকছে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করবে কোথাও গিয়ে আপনারা দেখবেন আপনারা জানতেনই না হঠাৎ করে একটা কোথাও থেকে প্রবলেম এলো যে প্রবলেমটা কোনো দিন ছিলই না আপনারা ভাবতে পারেন যে আমাদের এরকম ধরনের রোগ হতে পারে সেই সমস্ত হলে কিন্তু ডক্টর দেখান আর আপনাদের যদি কারোর ধরুন অপারেশন করবেন কিছু একটা ভাবছেন অনেক দিন ধরে ভাবছেন কি আমাকে এই জিনিসটা অপারেশন করাতে হবে এই মাছটা কিন্তু খুব পারফেক্ট অপারেশন করিয়ে নেওয়ার জন্য যদি সময় সুযোগ হয় আপনার আপনি ডেফিনেটলি ট্রাই আর আপনাদের কিন্তু এই রাশির মানুষদের কিন্তু কোথাও বাইরে যেতে হতে পারে সেটা জব এডুকেশন ভ্রমণ যে কোনো ব্যাপারে হোক আপনাদের কিন্তু একটা ট্রাভেল খুব ভালো কোথাও নোটিস করা যাচ্ছে এবার জানবো আপনাদের সন্তান যোগ সন্তান যোগ এই মাসটা মোটামুটি আমি খুব ভালো কিছু বলতে পারছি না তবে মাসের সেকেন্ড হাফটা খুব ভালো আমি বলবো তার আগে আমার মনে হয় কি না প্ল্যানিং করাটাই বেশি ভালো হবে বন্ধুরা এর আগে আমি ট্রানজিট জুপিটার জুপিটারের নিয়ে ভিডিও আপ করে সেটি যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটি অতি অবশ্যই গিয়ে দেখে নেবেন আর দু হাজার কুড়ির বর্ষ ফল আমি অলরেডি আপ করে দিয়েছি সেটাও যদি না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দেবো গিয়ে সেটা দেখে নেবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্ট সেকশান এসে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার একটা জিনিস বলবো সেটা হচ্ছে অনেক দিন ধরে যদি যারা ভাবছেন কি আমরা একটা বাড়ি কিনবো বা একটা গাড়ি কিনবো এই ধরনের জিনিস কিছু কিনবো এই সময়টা কিন্তু খুব ভালো সেগুলো কেনার জন্য তবে আর একটা কথা পাশাপাশি আমি বলবো ধরুন যারা ড্রাইভ করেন তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন না হলে কিন্তু কোথাও গিয়ে আপনাদের মানে প্রবলেম আসবে যেমন ধরুন অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু চান্স ভীষণ মাত্রায় আছে আর আর একটা কথা বলবো এই রাশির যে সমস্ত মানুষরা জানেন কি আমরা মাঙ্গলিক সেই সমস্ত মানুষদের বলবো তারা রিলেশন মানে ম্যারেড লাইফের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে চলুন না হলে গিয়ে কিন্তু এই মাসটা স্পেশালি কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করবে বা একটা জিনিস হতে পারে আপনার সন্তান যারা ধরুন মাঙ্গলিক হন তাদের সন্তানের কোথাও গিয়ে কিন্তু একটু কোথাও ইস্যুস থাকবে এই ব্যাপারগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করুন আদারওয়াইজ বিশেষ কিছু সমস্যা আসবে না আশা করা যায় তাহলে বন্ধুরা বিশ্ব রাশি ডিসেম্বর মাস কেমন যাবে না যাবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে টাটা দেখা হবে অন্য ভিডিওতে